আসসালামু আলাইকুম। কুকিং রেসিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ঢ্যাঁড়সের মধ্যে একটা ডিম দিয়ে ভীষণ টেস্টি একটা রেসিপি। এই রেসিপিটা গরম ভাত, রুটি বা পরোটার সাথে খুবই ভালো লাগে। তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন। আশা করছি এই রেসিপিটা আপনাদেরকে অনেক বেশি ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। চলুন রেসিপিটা শুরু করি। এখানে দেখুন আমি ঢ্যাঁড়স কেটে নিয়েছি। তো ঢ্যাঁড়সগুলো প্রথমে ধুয়ে নিয়েছি খুব ভালোভাবে কয়েকবার পানি পাল্টে, তারপরে ঢ্যাঁড়সগুলোকে কেটে নিয়েছি। তো এখানে আমি 400 গ্রাম মতো ঢ্যাঁড়স কেটে নিয়েছি। তা আমার পরিমাণ মতো এখানে আমি নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। আর আপনারা ঢ্যাঁড়সগুলোকে এইভাবে করেই কেটে নেবেন। এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ সর্ষের তেল। তো আমি এখানে সর্ষের তেল দিয়ে দিলাম, আপনারা চাইলে সাদা তেল দিতে পারেন। 1/2 চা চামচ দিয়ে দিলাম কালো জিরা, আর দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এবার নেড়েচেড়ে পেঁয়াজটা খুব ভালোভাবে একটু ভেজে নেব। তো যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায়। দেখুন পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা মরিচ, 1/2 চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরা গুঁড়ো, 1/2 চা চামচের থেকে একটু কম দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো। এবার নেড়ে চেড়ে মশলাটা একটু ভেজে নিচ্ছি। এখানে খুব বেশি মশলার প্রয়োজন হবে না, সামান্য একটু করে মশলা দিয়ে দিতে হবে। দেখুন 1 মিনিট মতো মশলাটা নেড়ে চেড়ে নিলাম। এবার এখানে আমি কেটে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়ো। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেভাবে করে এখানে মরিচ দিয়ে দেবেন। এবার এখানে দেখুন একটা ডিম আমি বাটিতে ভেঙে নিয়েছি, এবার ডিমটাও দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এ পর্যায়ে গ্যাসের আঁচটা মিডিয়ামে রাখতে হবে। তো এখানে আমি একটা ডিম দিয়ে দিলাম, আপনারা চাইলে এখানে 2টো বা 3টে ডিমও দিতে পারেন। দেখুন খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন। কিছু রেসিপির লিংক আমি আই বাটনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। দেখবেন আমার রেসিপিগুলো আপনাদেরকে ভালো লাগবে। দেখুন খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। দেখুন হালকা ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। গ্যাসের আঁচ লোতে রেখে রান্না করে নিলাম 5 মিনিট। ঢ্যাঁড়সগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। তো এইভাবে করে একটু ঢাকা দিয়ে সেদ্ধ করে নিতে হবে। ডিম দেওয়ার কারণে ঢ্যাঁড়সের মধ্যে যে আঠালো ভাবটা থাকে সেটা থাকবে না, আর খেতেও অনেক বেশি ভালো লাগবে। দেখুন আস্তে আস্তে আঠালো ভাবটা চলে যাচ্ছে। তো এইভাবে আপনারা একবার রান্না করে খেয়ে দেখবেন, রুটি বা পরোটার সাথে খুবই ভালো লাগবে। দেখুন নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এ পর্যায়ে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখেছি। এইভাবে করে 3 থেকে 4 মিনিট মতো ভেজে নিতে হবে। দেখুন আস্তে আস্তে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। বেল বাটন অন করে রাখবেন, তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। যারা সাবস্ক্রাইব করে সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন ঢ্যাঁড়সগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার এখানে দিয়ে দিলাম 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া। একটু নেড়ে চেড়ে মশলাটা মিশিয়ে নিচ্ছি। ভাজা জিরার গুঁড়াটা দিলে সুন্দর একটা ফ্লেভার হয়, ভালো লাগে। দেখুন ভাজা হয়ে গিয়েছে। এবার গ্যাস বন্ধ করে দিলাম। এবার প্লেটে তুলে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আমি আপনাদেরকে সাধারণ রেসিপিগুলো একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করি। আমার রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখুন প্লেটে তুলে নিয়েছি, আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। খেতে খুবই ভালো লাগে গরম ভাত, রুটি বা পরোটার সাথে। এভাবে আপনারা ডিম দিয়ে ঢ্যাঁড়স ভাজা করে খেয়ে দেখবেন। বাড়ির ছোটো থেকে বড় সকলে কিন্তু এই রেসিপিটা খুবই পছন্দ করবে। সহজ রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।